হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গ্ল্যাম উইথ মার্গারেট। তো আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে, ছোট্ট ভিডিও, একদম মিনি ভিডিও, সবাই দেখবে কিন্তু। হ্যাঁ, তো অনেক দিন পর তোমাদের সাথে কিছু শেয়ার করব আমার আমার অভিজ্ঞতা, মানে আমার তো অনেক বড় বড় চুল, তার অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে। তো না, যেটা ইয়ারকি আড্ডা মারলে চলবে না, যেটা আমি মানে ফিল করেছি আমি তোমাদের সাথে একটু শেয়ার করব, কেন কি ভিডিও দেওয়াই হয় না সেইভাবে। আর আমি যে বেনিফিটগুলো পাচ্ছি, যেমন স্কিনের দিক দিয়ে বা বলো ট্যানের ব্যাপারে নিয়ে আসবো, ইচ্ছা আছে একদিন ট্যানের ব্যাপারে নিয়ে আসার, কিন্তু আপাতত আমার বড় বড় হেয়ার একদম কেশবতী কন্যা, না 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 আমার কেশবতী কন্যা না, আমার ছোট ছোট হেয়ার বড় ছিল এক সময়, সেগুলো ধাজিয়ে আমি নিজেই উড়িয়েছি, আমার মা যদি বেঁচে থাকতো দিত এখন যাওয়ার, যাই হোক মা বেঁচে নেই শুনছি ওপর থেকে। হ্যাঁ, যেটা নিয়ে আসা আর কি, দাঁড়াও সেটাকে পরে দেখাবো, আগে দাঁড়া, আগে বলি যে আমার হেয়ারটা আগের থেকে অনেক ভালো আছে, অনেক বেটার আছে, স্প্লিট এন্ডস হচ্ছে না। তো ভাবলাম আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, আর শীতে সবাই মাথা ঘষবে কিন্তু, হ্যাঁ নালে ড্যান্ড্রাফ হবে, কিন্তু গরমের মধ্যে ভালো ড্যান্ড্রাফ হবে, এখন তো ড্যান্ড্রাফগুলো ড্রাই হয়ে রয়েছে, কিন্তু যদি মাথা ভাতা না ঘষো গরমকালে একদম দেখবে চিপচিপ চিপচিপ করবে, ভালো করে মাথা ঘষবে, স্নান করবে ভালো করে, আর বেশি বেশি করে জল খাবে, আর তাহলে শরীর ভালো থাকবে, বেশি বেশি করে জল খাবে। একা একা করছি বুঝেছো তো, সেলফি স্টিকটাও কোথায় জানি খুঁজে পাচ্ছি না, করা হয় না তো সেইভাবে, কোথায় হয় আছে এইদিকেই আছে মনে হয়। হ্যাঁ ওই তো ওই তো, ঠিক আছে ঠিক আছে, মাম্মি এখন বলছে ওই তো ওই তো, ছোটোটা ওরও এক্সাম চলে আসলো, সবারই এক্সাম, বড়োটারও এক্সাম ছোটোটারও এক্সাম। তা যাই হোক, যেটা বেশি কথা বাড়াবো না, যেটা কথা বলার ছিল আর কি, আমার চুলটা আগের থেকে অনেক বেটার, তোমরা শাইন দেখলে বুঝতে পারবে, আগের থেকে অনেক বেটার আছে, অনেক বেটার অনেক। তো যেটা পেয়ে উপকার পেয়েছি সেটা হচ্ছে বিবলান্ট, বিবলান্টের শ্যাম্পু বলো, সিরাম বলো, কন্ডিশনার বলো, সব ভালো। এখন শ্যাম্পু আর কন্ডিশনার তো আমি তোমাদের দেখাতে পাচ্ছি না এখানে, কিন্তু আমি সিরামটা দেখাচ্ছি, এই যে ভীষণ ভালো। আমি অনেক সিরাম ইউজ করেছি, অনেক টাইপের, এর থেকে রেঞ্জের বেশি সিরাম ইউজ করেছি, এটা রেঞ্জ তো তোমার যত না তার থেকে, এটা 650 আছে, তার থেকে বেশি রেঞ্জের আমি সিরাম ইউজ করে দেখেছি, কিন্তু এটা বেশ ভালো উপকার পেয়েছি। তো সেটাই বলার ছিল তোমাদেরকে, যে এই সিরামটা তোমরা লাগিয়ে দেখতে পারো, খুব ভালো। এর মধ্যে জোজোবা আছে, অ্যাভোকাডো আছে, আর হচ্ছে তোমার ভিটামিন ই আছে, আর আর্গান অয়েল আছে, ভীষণ ভালো সিরাম। তো মাথা মানে শ্যাম্পু করার পর 2-3 ফোঁটা হাতে নিয়ে পুরো জাস্ট স্ক্যাল্পে একদমই লাগাবে না, হেয়ারের যে লেন্থ অফ দ্য হেয়ার আছে ওখানে লাগাবে। আর আমাদের এখানে শীত যাই যাই অবস্থা, চলে যাচ্ছে আমাদের ছেড়ে বিদায় জানা, কদিন পর গরম আমাদের আসছে হালুম মালুম করতে, ওরে বাবা সেই প্যাচ প্যাচানি, সেই ঘাম, আর আমাদের এখানকার গরম মানেই তো বুঝতেই পারছো ঘাম ভর্তি। আর এটাই, সবাই ভালো থেকো, আর এই যে সিরামটার ব্যাপারে তোমাদের জানানো ছিল ছোট্ট একটা ভিডিও নিয়ে, আজকে 5 তারিখ, কালকে দিয়ে দেবো 6 তারিখ, আর কালকে আমার মায়ের জন্মদিন 6ই ফেব্রুয়ারি। মা তো বেঁচে নেই, যখন মা বেঁচে থাকতো মার জন্য কেক কাটা হতো, তো এই স্পেশালি আমি এই এই ব্লগটা আমি 6 তারিখেই দেবো, আর মা তো এখন নেই, তো ঠিক আছে এখন কিছু করার নেই, আমার দুটো মেয়ে আছে, মা আর মায়ের সাবস্টিটিউট হিসাবে দুখানা মেয়ে আছে আমার। তো যখন মায়ের জন্মদিন হতো খুব মজা করতাম, কেক টেক নিয়ে এসে সারপ্রাইজ দিতাম, আর আমার মা তো রান্না করে সবাইকে খাওয়াতে ভীষণ ভালো লাগতো, বিশেষ করে আমি, স্পেশালি আমি হচ্ছে মা রান্না করবে আর আমি টেস্ট করব আগে থেকেই একদম। তো যাই হোক, ওই কথায় আর যাবো না, তাহলে আবার মুড সুইং হয়ে যাবে। তো কালকে মায়ের হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মাম্মা, যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আর কি। তো যাই হোক, কালকে ভিডিওটা যাবে, আর হচ্ছে ঠিক আছে, তো আজকের মতন সবাইকে এই সিরাম, এই সিরামটা লাগাও, চুল খুব সুন্দর হবে, ভালো হবে, আমার থেকেও ভালো হবে, কেন কি আমার অলরেডি ড্যামেজড হেয়ার, তোমাদের যাদের ভালো হেয়ার আছে তাদের জন্য তো অফকোর্স তোমরা বেটার রেজাল্ট পাবে। তো কালকে আমার মায়ের হ্যাপি বার্থডে, আর কালকের পরের দিন আমার আরেক স্পেশাল মানুষের হ্যাপি বার্থডে। তো যাই হোক, সে ভিডিও দেখছে কিনা আমি জানি না, তো তারও হ্যাপি বার্থডে। তো এই ফেব্রুয়ারি মান্থটা হ্যাপি বার্থডেতেই কেটে যাচ্ছে, আমাদের ফুল ফ্যামিলির হ্যাপি বার্থডে, শুধু আমার বাবা আর আমার বড় মেয়ে ছাড়া।
তো যাই হোক, ঠিক আছে, আজকের মতন সবাইকে এখানেই ভিডিওতে টাটা জানাচ্ছি। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন সবাইকে টাটা।